রাজশাহী সিলেট এবং বরিশাল সিটি পুনরুদ্ধারে আওয়ামী লীগের নানা পরিকল্পনা মনিটরিং করা হবে কেন্দ্র থেকে কুমিল্লায় খালেদা জিয়া নাশকতার মামলা হাইকোর্টে দেয়া জামিন স্থগিত করেছে আপিল বিভাগ কক্সবাজারে পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংক প্রধান পরিদর্শন করবেন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প কার্যকর হল ব্যাংক ঋণে সিঙ্গেল ডিজিট সুদ বিনিয়োগ বাড়ার প্রত্যাশা ক্ষতির মুখে পড়বে আমানত এবং ব্রাজিলের অগ্নি পরীক্ষা আজ সবার দৃষ্টি নেইমারের দিকে মেক্সিকোকে শক্ত প্রতিপক্ষই মনে করছে সেলেসাওরা নিউজ সংবাদে আপনাদের সাথে আছে আমি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত খুলনা ও গাজীপুরের পর এবার রাজশাহী সিলেট এবং বরিশাল সিটি নির্বাচনে লক্ষ্যে সর্বোচ্চ কাজ শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বিগত দিনের সরকারের সাফল্য ভোটারদের কাছে প্রচার এবং মেয়রদের ব্যর্থতার কথা তুলে ধরবেন তারা কেন্দ্র থেকে মনিটরিং মনিটরিংও করা হবে এই তিন সিটি নির্বাচন আওয়ামী লীগের নীতি নির্ধারকরা সিটি নির্বাচন নিয়ে তাদের পরিকল্পনার কথা জানিয়েছেন নিউজ টোয়েন্টি ফোরকে বিস্তারিত জানাচ্ছেন তৌফিক মাহমুদ মুন্না পনেরোই মে খুলনা এবং ২৬ জুন গাজীপুর সিটি নির্বাচনে জয়লাভ করে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা এই দুটি সিটিতেই সদ্যবিদায়ী মেও ছিলেন বিএনপির স্বাভাবিকভাবেই দুই সিটি উদ্ধার করে বেশ ভালো অবস্থানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবার বাকি তিন সিটি উদ্ধারে তাই সর্বশক্তি প্রয়োগের চিন্তা তাদের এরি মধ্যে চলছে তার প্রস্তুতিও তারা ভালোবাসে তাদের কাছে সরকারের উন্নয়ন প্রচার এবং বিগত মেয়রের ব্যর্থতা তুলি ধরে জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই আওয়ামী লীগ বাংলাদেশের জনগণ তারা কিন্তু আজকে খুবই কনশাস ভোটার তারা বিএনপি জামাতের মতো মানে রাজনৈতিক দলের

তিন সিটি নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী ক্ষমতাসীন দল তবে জনগণ যে রায় দেবে তা মেনে নিতেও প্রস্তুত তারা এই তিনটে সিটি কর্পোরেশনে একশো দোয়াক আমরা আশাবাদী কারণ আমি আবার বলবো আশাবাদী আমরা তো শুধু মুখোমুখি আশাবাদী না আমরা আশাবাদী এই জন্য কারণ এলাকার বাংলাদেশের উন্নয়ন আপনারা যদি গত বিশ বছরের একটা বিশ্লেষণ করেন আপনি দেখবেন বাংলাদেশের সব থেকে উন্নয়ন হয়েছে গত নয় বছরে আমরা একশো ভাগ আশাবাদী তবে হ্যাঁ জনগণ যদি আমাদের

কুমিল্লায় পেট্রোল বোমা দিয়ে বাস পুড়িয়ে মানুষ হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিনের স্থগিত করেছে আপিল বিভাগ একই সঙ্গে এই মামলায় জারি করা রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির জন্য হাইকোর্টকে নির্দেশ দেওয়া হয়েছে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল নিষ্পত্তি করে সোমবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চ এই রায় দেন এর আগে গত চব্বিশ জুন খালেদা জিয়াকে হাইকোর্টে দেয়া জামিনের বিরুদ্ধে কুমিল্লার হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের করা লিফ্টু আপিলের ওপর শুনানি শেষ হয় পরে এ বিষয়ে রায়ের জন্য আজ দিন ধার্য করেন আপিল বিভাগ যশোর সদর উপজেলার বুকভরা বাওরে বিধ্বস্ত হওয়া যশোর বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের নিহত দুই পাইলট স্কোয়াড লিডার সিরাজুল ইসলাম এবং স্কোয়াডন লিডার এনায়েত কবির পলাশের মরদেহ উদ্ধার করেছে ডুবুরিরা বিধ্বস্ত বিমানের কিছু ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে রোববার রাত সাড়ে নয়টার দিকে যশোর সদর উপজেলার বুকভরা বাওরের মধ্যে বিমানটি আছড়ে পড়ে বিধ্বস্ত হয় খবর পেয়ে খবর পেয়ে বিমান বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে পরে উদ্ধার অভিযানে যোগ দেয় নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল বেশ কিছুক্ষণ চেষ্টার পর দুই পাইলটের মরদেহ উদ্ধারে সক্ষম হয় ডুবুরি দল এদিকে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর ISPR এর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিরুপ আবহাওয়ার কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং এ ঘটনার তদন্তে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এখানে কেএআর ক্যাপ নাইট ফ্লাইং এর জন্য ইসকর্নর সিরাজ স্যার ইসকর্নর নেতা স্যার তারা সাড়ে আটটার সময়ের দিকে মানে সাড়ে মিনিমাম হয় সাড়ে আটটার সময় করছে টেক আপ করার পরে আমরা আধা ঘন্টা পরে আর শুনতে পাচ্ছি যে মানে তাকে রাডার পাওয়া যাচ্ছে না পরে বাইদে বাই শুনলাম যেখানে এয়ারক্যাপ ক্র্যাশ করছে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে পৌঁছেছেন জাতিরসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরাস ও বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম এ সময় নিরাপদে ও মর্যাদার সাথে নিজ দেশে ফিরে যেতে জাতিসংঘ মহাসচিবের সহযোগিতা চাইবে রোহিঙ্গারা একই সঙ্গে কফি আনান কমিশনের পাঁচ দফার সুপারিশ বাস্তবায়নের দাবি জানান তারা সোমবার জাতিসংঘ মহাসচিব ও বিশ্ব ব্যাংক প্রধানের আসন্ন সফরের আগে নিউজ টোয়েন্টি এর কাছে এসব কথা জানান রোহিঙ্গারা কক্সবাজারের উখিয়া থেকে হায়দার আলী ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন লক্ষ্মীনা জেসমিন সোমা কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সবচেয়ে বড় ক্যাম্প কুতুপালং সোমবার এই ক্যাম্প পরিদর্শনে আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনীয় গুতেরাজ ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম ক্যাম্পের ব্লক ডিতে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন দুই বিশ্ব সংস্থার প্রধান আর সে কারণেই এই এলাকায় বাড়তি নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী টহল দিচ্ছে র্যাব পুলিশ বিজিবি ও সেনা সদস্যরা কাজে লাগানো হচ্ছে ডগ স্কোয়াডও কঠোর নিরাপত্তার ব্যবস্থা আছে আমাদের মধ্যে প্রথম গেট দ্বিতীয় গেট ডি ফাইভ ডি ফোর প্রত্যেকটা জায়গার কঠোর নিরাপত্তা ব্যবস্থা আছে ইনশাল্লাহ এদিকে জাতিসংঘ মহাসচিবের সফর ঘিরে ফের আশার আলো দেখছে রোহিঙ্গারা সাধারণ রোহিঙ্গারা মহাসচিবের সফর নিয়ে তেমন কিছু না জানলেও পুরাতন রোহিঙ্গারা সুসংগঠিত হচ্ছে দ্রুত প্রত্যাবাসন ও অধিকার ফিরে পেতে বিভিন্ন দাবি তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে তারা মৌলিক অধিকার মানবাধিকার অধিকার আর দেশের এগারো দাবি আর ওই যে জাতিসংঘের সাবেক মহাসচিব কুফি বাস্তবায়ন করা অন্যদিকে সাধারণ রোহিঙ্গারা বলছে তিন বেলা খাবার জুটেছে মাথা গোজার ঠাই হয়েছে সত্যি কিন্তু এমন জীবন চায় না তারা চাই আপন ঠিকানায় ফিরে যেতে এক বছর অনেক কষ্ট অনেক কাজ

এবার আসছেন জাতিসংঘের মহাসচিব হয়েই আর সে কারণেই তার কাছে বাস্তুহারা রোহিঙ্গাদের প্রত্যাশাও বেশি এবং যৌক্তিক আর সেই প্রত্যাশার প্রতিফলন দেখতেই অপেক্ষায় বাংলাদেশ পুরো বিশ্ব লাকমিনাদসমিন সোমা নিউজ টোয়েন্টি ফোর কুতুপালং উখিয়া কক্সবাজার দর্শক এই মুহূর্তে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব এবং বিশ্বব্যাংক প্রেসিডেন্ট সেই সাথে এই মুহূর্তে কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে আছেন আমাদের সহকর্মী লাকমিনা জেসমিন সোমা সোমা জাতিসংঘের মহাসচিব এবং বিশ্ব প্রেসিডেন্ট কখন পৌঁছেছেন এবং কি ধরনের প্রস্তুতি দেখছেন তাদের আশা নিয়ে দর্শক আমরা সংযোগ দেওয়ার চেষ্টা করছি আমাদের সাথেই থাকুন দর্শক আমরা চেষ্টা করছি আমাদের সাথেই থাকবেন সোমা জাতিসংঘের মহাসচিব এবং বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট এসেছেন তো তাদের আসার জন্য কি ধরনের প্রস্তুতি দেখছেন এবং তারা কখন পৌঁছেছেন তিনি সকাল নয়টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেছেন এবং সেখান থেকে কিন্তু তিনি সরাসরি যে একটি হোটেলে বিশ্রামের জন্য গেছেন এবং সেখানে কিন্তু পররাষ্ট্রমন্ত্রী তাকে একটি ব্রিফ দিয়েছে অর্থাৎ তিনি যে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন সেখানে কোন কোন জায়গা পরিদর্শন করবেন বা কী ধরনের রোহিঙ্গাদের নিয়ে যে একটি সাধারণ ব্রিফিং সেটি তাকে দেওয়া হয়েছে এবং এরই মধ্যে সর্বশেষ খবর যে তিনি এরই মধ্যে কিন্তু ট্রানজিট ক্যাম্পের পথে রওনা হয়েছেন অর্থাৎ নতুন রোহিঙ্গা যারা এরই মধ্যে এসেছে তারা প্রথমে কিন্তু ট্রানজিট ক্যাম্পে আশ্রয় নেয় এবং এরপর যে মূল ক্যাম্প কুতুপালং ক্যাম্প সেখানে কিন্তু তারা চলে আসে তো তিনি প্রথমত সেই ট্রানজিট ক্যাম্পে খুব শীঘ্রই পৌঁছে যাবেন তিনি পথে রয়েছেন এবং সেই ট্রানজিট ক্যাম্পে সেখানে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন এবং যারা পৌঁছেছেন সদ্য রোহিঙ্গারা তাদের অভিজ্ঞতার কথা শুনবেন এবং সেখান থেকে আহ চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সেখান থেকে তিনি সরাসরি চলে আসবেন কুতুপালং ক্যাম্পে এবং এই কুতুপালং ক্যাম্পের একটি ব্রিফিং অনুষ্ঠান দুপুরনাগাদ ব্রিফিং অনুষ্ঠানের পরে কিন্তু তিনি সরাসরি ফিরে যাবেন কক্সবাজারে এবং সেখান থেকে ঢাকা ফিরে আজ সন্ধ্যায় কিন্তু যৌথভাবে বাংলাদেশ সরকার এবং একই সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট এবং জাতিসংঘ মহাসচিব একটি যৌথ প্রেস ব্রিফিং করবেন এবং ব্রিফিংয়ে তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরবেন এবং এই ছিল আমার কাছ থেকে কক্সবাজার থেকে সর্বশেষ রোহিঙ্গাদের খবরাখবর সোমা আপনাকে ধন্যবাদ দর্শক কক্সবাজারের কুতুপালং থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী লাকমিনা সোমা এবারে চলে যাচ্ছি আজ থেকে কার্যকর হওয়ার কথা এক অঙ্ক সুদে ঋণ দেয়া সরকার ও ব্যাংক মালিকদের যৌথ ইচ্ছায় বাস্তবায়ন হতে যাচ্ছে কাঙ্ক্ষিত এই সুধার ব্যাংকার আশা করছেন এর ফলে বাড়বে বিনিয়োগ গতিশীল হবে ব্যাংক খাত তবে বিশেষজ্ঞরা বলছেন এর ফলে কমে যাবে ব্যাংক আমানত ক্ষতির মুখে পড়বে আমানতকারীরা বিস্তারিত সুলতান আহমেদ ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি এক অঙ্কে নামক ব্যাংক ঋণের সুদের হার এছাড়া চলতি অর্থ বছরের বাজেটে জিডিপির তেত্রিশ শতাংশ বিনিয়োগ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার সব মিলে জিডিপি প্রবৃদ্ধি আট শতাংশের ঘরে নিতে সরকার তাকিয়ে বিনিয়োগ বাড়ানোর দিকে এরই মধ্যে প্রধানমন্ত্রীর পরামর্শে বেসরকারি ব্যাংক মালিকরা পয়লা জুলাই থেকে ঋণের সুদের হার সিঙ্গেল ডিজিট কার্যকরের ঘোষণা দিয়েছেন এছাড়া অর্থমন্ত্রীর সাথে বৈঠকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো সুদহার এক অঙ্কে নামিয়ে আনতে একমত ব্যাংকাররা বলছেন পয়লা জুলাই ব্যাংক বন্ধ থাকায় দুই জুলাই থেকে কার্যকর হচ্ছে সর্বোচ্চ নয় শতাংশ সুদে ঋণ দেয়া যেখানে আমানতকারীরা পাবেন সর্বোচ্চ ছয় শতাংশ সুদ ব্যাংকারদের আশা এর ফলে বাড়বে ঋণ নেয়া কমে আসবে উৎপাদন খরচ আগে যখন তেরো পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট পনেরো পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট দিয়ে একটা শিল্প কেউ বিনিয়োগ করতে চায় তো শিল্প যন্ত্রপাতি যারা আমদানি করত এবং যারা যাদের ওয়ার্কিং ক্যাপিটাল নিত তাদের যে কস্ট পড়তো সেই তুলনায় লাভের অঙ্কটা তাদের অত্যন্ত অত্যন্ত কম ছিল বা লাভটা অনেক কম্পিটিভ অনেক তারা অনেক সময় হয়তো লসে পড়ে যেতে পারতো কিন্তু এখন যেহেতু এটা নাইন পার্সেন্টে চলে এসছে তাহলে অনেকটা বলতে পারেন যে তাদের লাভটা কিন্তু সুনিশ্চিত হয়ে গেছে তবে অর্থনীতিবিদরা মনে করছেন এতে নগদ অর্থ সংকটে পড়তে পারে ব্যাংকগুলো ঋণ ও আমানতের ব্যবধান কমিয়ে আনার পরামর্শ তাদের প্রথম কথা হচ্ছে যে এই যে নয় পার্সেন্ট বদলা হলো ঋণের ক্ষেত্রে সুদের হার এটা বাস্তবায়ন হবে কিনা ব্যাংকিং খাতে আমানতের প্রবৃদ্ধির হার অনেক কমে গেছে এবং বেশ গত কয়েক মাস ধরে কমছে এবং এর পিছনে কিছুটা ব্যাংকিং খাতের উপর আস্থা মানুষের কমে গেছে নানা ধরনের স্ক্যাম এটা সেটার জন্য কিছুটা ওই যে সঞ্চয়পত্র সুদের হারের সাথে তফাৎ সেই তফাৎটা যদি আমাদের সুদের হার কমাতে আরও বেড়ে যাবে বিনিয়োগ দেশে হচ্ছে না কারণ লোকের কাছে টাকা নাই কথাটা তো সেটা না বিনিয়োগ পরিস্থিতি যদি ভালো হয় তাহলে লোকজনের কাছে যে টাকা আছে সেটার দেশেই বিনিয়োগ হবে অর্থমন্ত্রী আঠারো উনিশ অর্থ বছরে বিনিয়োগের যে টার্গেটে পৌঁছাতে চান জিডিপির তেত্রিশ শতাংশে পৌঁছাতে চান এটা একটা আনরিয়েলিস্টিক আসলে পরিকল্পনা সঞ্চয়পত্র ও আর্থিক প্রতিষ্ঠানের সুদের হার না কমলে এক অঙ্কের সুদ হার ব্যাঙ্কগুলোকে অসম প্রতিযোগিতায় ফেলতে পারে বলেও মত বিশেষজ্ঞদের সুলতান আহমেদ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা নিউজ টোয়েন্টি ফোর সংবাদে নিচ্ছে একটি বিরতি ফিরছে একটু পরে সাথেই থাকুন আবার স্বাগত দেখছেন নিউজ টোয়েন্টি সংবাদ দর্শক এবারে চলে যাব সরাসরি লাইভে যেখানে বসুন্ধরা পেপার মিলস এবং বাংলাদেশ ঢাকা স্টক এক্সচেঞ্জের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হচ্ছে সরাসরি চলে যাচ্ছে সেখানে একটু থাকবেন স্যার Uh, okay. Okay, bye, 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 completed our main part definitely and now we have this scope we have some time two or three minutes probably so আজকে বসুন্ধরা পেপারের একটা বিশেষ দিন যদিও বসুন্ধরা পেপার মিল অনেক দিন থেকে আছে কিন্তু আমাদের জন্য যে এটা পাবলিকলে আমরা আসলাম এটা বাংলাদেশের অন্যতম একটা পেপার সেক্টর একটা অ্যাজ ওয়েল অ্যাজ লিডিং কোম্পানি এবং এটা পণ্য কিন্তু দেশ বিদেশে বিভিন্ন জায়গায় সম্মানিত কিন্তু আমাদের আজকের দিনটা যে আমাদের যে মূলধন সেটা আমরা সব এটা যে শেয়ারটা সব পাবলিকের কাছে দিতে পারতেছি আমাদের যেটা শেয়ারগুলো ছিল এটা প্রায় আট ভাগ ওভার সাবস্ক্রাইব আট গুণ ওভার সাবস্ক্রাইব হয়েছে এটাতে কিন্তু এটাই প্রমাণ হয় যে জনগণের আস্থা তা আমরা এই আস্থাটা যাতে ঠিক থাকে এর জন্য আমরা প্রাণ চেষ্টা করব। এবং এটার ভ্যালুয়েশন এবং ট্রেডিং যাতে আরও বাড়ে সেজন্য আমরা সবাই আমরা সচেষ্ট থাকবে এ ব্যাপারে আপনাদের সহযোগিতা সার্বিক সহযোগিতা কাম্য এ বলে আমার বক্তব্য শেষ করছি সালামুক থ্যাংক

আমাদের ভালো ইস্যু প্রয়োজন এবং ভালো ইস্যুর দরকার আমরা মনে করি তো এটা এটা এগেই আমি বলবো আমার সেই কথা সূত্র ধরে যে বিডিং শুরু হয়ে গেছে এবং বাজারে ভালো ইস্যু এটাও একটা ইন্ডিকেশন আমরা চাই বাজারে ভালো ইস্যু আসুক বড় গ্রুপগুলো আসুক এবং ভালো ইস্যু এসে বাজারকে শক্তিশালী করুন থ্যাংক দর্শক আপনারা দেখছিলেন বাংলাদেশ ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং বসুন্ধরা পেপার মিলসের সাথে স্বাক্ষরিত চুক্তির একটি আনুষ্ঠানিক উদ্বোধন এবারে চলে যাচ্ছি বাংলাদেশ ভারত সীমান্তে শুরু হচ্ছে সিসিটিভি মনিটরিং পুটখালী সীমান্তে আজ এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে সেখানে আছেন আমাদের সহকর্মী ফখরুল ইসলাম সরাসরি চলে যাচ্ছি তার কাছে ফখরুল কখন এই উদ্বোধনী শুরু হবে এবং এটাতে কি কি ধরনের সুবিধা আশা করা হচ্ছে শ্রাবন্তী ধন্যবাদ আপনাকে আমি আছি যশোরের যে বর্ডার রয়েছে বেনাপোলের ঠিক কাছাকাছি পুটখালি সীমান্ত এলাকা এখানে বিজিবির কিন্তু একটি ক্যাম্প রয়েছে বিউপি রয়েছে এখানে কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন বিজিবির মহাপরিচালক তিনি এসে এখানকার যে বর্ডার সার্ভিলেন্স সিস্টেম রয়েছে সেটি পরিদর্শন করে যাবেন এবং এই বর্ডার সার্ভিলেন্স সিস্টেম যেটি সেটি আসলে আমার ক্যামেরার মাধ্যমে একটু আপনাদেরকে বলতে চাই একটু ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই যে বর্ডার সার্ভেলেন্স সিস্টেমটি হচ্ছে বাংলাদেশে আসলে বর্ডার সিস্টেম কে আধুনিকায়ন করা হচ্ছে এবং এই পুরনো যে সিস্টেমগুলো ছিল এই আধুনিকায়নের মাধ্যমে আসলে যে অপরাধ প্রবণ বা অপরাধ প্রবণতা দমনে আসলে বিশেষ কার্যকর ভূমিকা রাখবে অর্থাৎ বর্ডার সার্ভিলেন্স সিস্টেমের মাধ্যমে সিসি ক্যামেরা এবং সিসি ক্যামেরার আওতায় আসছে পুরো সাত কিলোমিটার এলাকা পাশাপাশি সেন্সর থাকবে অর্থাৎ এই সাত কিলোমিটার এলাকার মধ্যে পুটখালী যে সীমান্তটি রয়েছে এখান দিয়ে আসলে সবচেয়ে বেশি মাদক অর্থাৎ ফেন্সিডিল এবং নারী শিশু পাচার থেকে শুরু করে অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটে এবং এখানে গরু পাচারের ঘটনাটিও কিন্তু এই এলাকাটিতে ঘটে অর্থাৎ এর কিছু পাশেই কিন্তু যে সীমান্তটি একটি ইচ্ছামতী নদী যে সীমান্ত সেই নদী দিয়ে পার হয়ে আসলে এই ধরনের মাদকগুলো ঢোকে এবং আমরা দেখেছি আসলে গতকাল রাত থেকে সাত কিলোমিটার এলাকা দিয়ে কিন্তু যেই অপরাধ প্রবণ যে এলাকাটি এবং এই এলাকা দিয়ে আসলে যে পরিমাণ মাদক ঢুকে সেটি আসলে নিয়ন্ত্রণে পুরো সাত কিলোমিটার জুড়ে সার্চ লাইট রাতের অন্ধকারে বর্ডার যে লাইটটি রয়েছে সেটি সংযোগ দেওয়া হয়েছে পাশাপাশি সিসি ক্যামেরার আওতায় কিন্তু আনা হয়েছে এবং আপনাকে যদি বলতে চাই যে বাংলাদেশে যে চার হাজার কিলোমিটার বর্ডার রয়েছে এই বর্ডারের মধ্যে তিনশো নিরানব্বইটি অপরাধপ্রবণ কেন্দ্র নির্ধারণ করা হয়েছে এবং এই অপরাধ প্রবণ এলাকা নির্ধারণ করে আসলে এই তিনশো নিরানব্বইটি প্রবণ এলাকায় আসলে এই ধরনের বর্ডার সার্ভিলেন্স সিস্টেম স্থাপন করা হবে অর্থাৎ এই বর্ডার সার্ভিলেন্স সিস্টেমের মাধ্যমে যে অপরাধ বাংলাদেশে যে বর্ডার যে অনু অপরাধ সে অপরাধ কিন্তু নিয়ন্ত্রণ করা হবে এবং এর মধ্যে এই পুটখালে সীমান্তর মাধ্যমে আসলে এটি শুরু হতে যাচ্ছে বর্ডার সার্ভেলেন্স সিস্টেম এবং এখান থেকে আরও তিনশো আটানব্বইটি কেন্দ্রে কিন্তু অপরাধ প্রবণ এলাকায় কিন্তু এই বর্ডার সার্ভিলেন্স সিস্টেমটি স্থাপন করা হবে আজকে কিন্তু এখানকার যিনি মহাপরিচালক রয়েছেন বিজিবির তিনি এস আসবেন এবং পরিদর্শন করে যাবেন এরই মধ্যে কিন্তু সব কিছু সব প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছে এবং বিজিবির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এই বর্ডার সার্ভিলেন্স সিস্টেমের মাধ্যমে আসলে যে অপরাধ সংগঠিত হয়ে থাকে বর্ডার এলাকায় মাদক অস্ত্র থেকে শুরু করে অবৈধ প্রাচার সেটি কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এই সীমান্ত থেকে পরিস্থিতি ফখরুল আপনাকে ধন্যবাদ দর্শক যশোরে পুটখালি থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানাছিলেন আমাদের সহকর্মী ফখরুল ইসলাম এবারে নিচ্ছে আরো একটি বিরতি ফিরছে একটু পরে সাথেই থাকুন একবার স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদে এবার এয়ারটেলের সোজনে বিশ্বকাপ ফুটবলের আপডেট বিশ্বকাপের একুশতম আসরকে উপলক্ষ বানিয়ে রাশি এখন উৎসবে মাতোয়ারা মাঠের বাইরের অবস্থা বলা যায় যেমন খুশি তেমন সাজো রাশিয়ার কাজানে একঝাঁক তরুণীকে নিয়ে আয়োজন করা হয়েছে ব্রাইট সকার যেখানে তাদের দেখা যায় বিয়ের পোশাকে মাঠ মাতাতে নিউজ টোয়েন্টি ফোর সংবাদ এখন এই পর্যন্তই এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে